Konsol kan? Hei, kira aku! Eh, tiga Pak, 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 আর কইতে সে মামা আপনি যদি না চলতে পারে নাও কইতে পারেন কারণ এই কত হোনার পর আমার আত্ম আপনার কাপড় কি গেছে আমি আর চিন্তা করছি যে আমি যেভাবে হোক আমি যাইয়া আরে দেখি যদি বুঝি যে না মোটামুটি ভালো তাইলে হয়তো আসবো আর যদি না ভালো হয় তাহলে আমার একা দিন থাকতে থাকতো আচ্ছা হলো আমি যদি ফেরতে পারি তো ভালো কথা আর না ফেরতে পারলে তোমার ফোন দিব মনে অবস্থা বুঝিয়ে যাইয়া আমি ফোন দিতে আছি মুই তোমার লাগে যাই না না বাড়ি খালি থুই তুমিও যাবা মুইও যাবো তো হেডা হয়ে গেছে তা মুই একলা একলা থাকমু কেমনে হয় হেডাও একটা কথা যাই হোক আমি একটা কাম করি আমাকে সেকোনালি কই যাই হ্যাঁ ও যদি আমি না আইতে পারি তাইলে নাই ও আইবে আনে আচ্ছা সিকোনালি যদি থাহে তাই হেলে আর মোর কোনো সমস্যা নাই মোর ডর বয় সব চললে যাই তুমি পারলে সকালে আইয়ে ফটো না আমি ঠিক আছে তো চেষ্টা করব মানে যাওয়ার কালে আমি সেকোনালি কই যাই কি আছি কিন্তু সিকোনালের বউ আর বউ যদি কিছু কয় আরে ভাই কইবে কেন এটা বিপদ বাকি মাসের দার কই যায় না পেটে গ্রো যায় আরে তুমি জানো না সিকোনালের বউ খালি একটা সন্দেহ করে মরে লইয়া হেডা হলো যাই হ্যাঁ গো ব্যাপার হ্যাঁ এখন আমার একটা লোক দরকার আমি ওর কইয়ে যাবো যদি ও ভালো ঠায় ও আইবে আর ভালো না থাকলে ওর কাম ও আইবে না আচ্ছা ঠিক আছে জোর জুলুম করো না যদি আইতে চায় তাহলে পালাই দিও আচ্ছা আর তুমি সাহস করি ঘরে থাকতো বিপদবাদ কার কোন হয় একটু সাহস শক্তি অর্জন করো আচ্ছা মোলে তুমি চিন্তা করো না তুমি সাবধানে যাই গেলাম কিন্তু আচ্ছা যাইয়া কিন্তু ফোন করবা আচ্ছা সাবধানে যাইও বীরেন্দ্রের মায়ের অসুস্থ তোর বড় আপাই ও কি বীরেন্দ্রের মায়ের অসুস্থ আপাই হ্যাঁ বড় আপাই হাসপাতালে ভর্তি ন্যাশনাল হাসপাতালে এখন আমি যাইতে লাগছি এখন যাই দেখি কি অবস্থা পরিস্থিতি বুঝিয়া যদি রাত্রে আইতে পারি তো ভালো আর নাইলে খাইলেও আইতে পারি যদি লাগে পরশু আইতে পারি তার কারণ হলো যাইয়ে বাড়িতে থইয়ে গেছি তোর বাবির একলারে যদি একটু পারো তোর বাবির দিকে একটু খেয়াল রাখিস ও আমরে কি কর মো আমনের বউ মানে মোর বউ ইয়ে কি কইলে তুমি আমনের বউ মোর ভাবি আমনে মোর ভাই বড় ভাইয়ের বউ রে শেল্টার দে হ্যাঁ মোর দায়িত্ব না দায়িত্ব কিছু হইবে না আপনি কোনো চিন্তা করেন না ভাই ভাবি চুল পরিমাণ কোনো ক্ষতি আমনে থাকায় থাকলে যা হইতে এসে বেশি নিরাপদ আর ওই এমার্জেন্সি আর কথা কথা ঠিক আছে তোমরা একটু বাড়ির দিকে একটু খেয়াল রাখো কোন চিন্তা তোমরা কোয়া লাগবে না ও মুই আচ্ছা ঠিক আছে গেলাম না গেলাম গেলাম আর সময় নাই ঘটনা ঘটিয়া গেলে কি হইবে জানো পুরা এলাকার লোক মরে চাপ দেবে কইবে তোমার ভাইয়ের বউ একলা আসলে তুমি খোঁজ খবর নিলে পেলে না আর কোয়া লাগবে না হনে আজকে আমি খুব ফাস্ট হয়ে গেছি ভাবি বুঝছে হ্যাঁ কে আর কোয়া লাগবে আজকে তো মোর ছুটির দিন ঈদের দিনের চেয়েও বেশি ও বুঝতে লাইছি
আপনি বোঝেন নাই মনে করেন আগে আওয়ার পর মনের মধ্যে একটা ভয়ডর কাজ করতে না আজকে ও সেগেস একটু দেরি হয়ে হেয়ার পিনে পারলে একটু সিকিউরিটি মিকিউরিটি দেখতে যাই তো হে তো বুঝছি আপনার কি সিকিউরিটি দেই এইবার বুঝতে মুই আশা করি নাই যে তুমি আবা কারণ তোমার বউ যে শয়তানে শয়তান আইতে দেবে মুই বুঝতারি নাই হাই না মোর বউ কুসিকাসা তো হেয়ার পিন ওড়ারে লইয়া আমি একটু সাফে থাকি ওরা কি দেখে বিয়ে করছো কদি কুসিকাসা কুসিকাসা দিয়ে কি সব হয় বিয়ে করবা আমা গুম তুম দেখে ভারজি তো হেয়ার পিন আমি একটু মানে না লেটার লাগাই দিছিলাম এখন কি বাড়তি না আছে ও ভাইয়া লাগছি হ্যাঁ বুঝছি ভাবি এই আনে দেরি করা সম্ভব হইবে না হ্যাঁ তো কইছে মনে করে যাই লেট হইবে আর বেশি লেট করলে মগো দেরি হয়ে যাইবে আর দেরি হইলে বোঝেন তো মুই তো লেট করতে চাই না মুই তো সব সময় চাই যে ভাবি মরে অনেক দিনের স্বপ্ন বুঝছি কি আমি আপনার পেটে একটা বাচ্চা দিন আমনে বুঝলেন মজা পাইছো না মজা পরের গরে ঠিকই বা লাগে বড় বড় মতো লাগে কুই মানে তাইও না বলছে রে বউ হইনি ভাই আর কি আকাম করতে আছে আর একুলে জামাই কোনো খবর নেই আমি অত্যন্ত বিভ্রান্ত পলিসি করতে বাধ্য হয়েছি তোমার লাগে বুদ্ধি করিয়া কি করবো মানে যে খুব শেষকালে একটা বিয়ে হয়ে গিয়ে একটা জ্বালায় পড়ছি জ্বালায় পড়বেন না এরকম একটা মায়ের কেন বিয়ে হচ্ছে মোর মনে হয় কি জানেন আমার বউ তোলে তোলে মনে হয় আরো ছেলে বসে গিয়ে বউ খেলে কাপড় এলে এখানে খারাই দিকে লাভ নাই লমরা যাই ধরি হাতে নাতে আমি যে বুড়ো হয়েছেন বাতাসে হ্যাঁ এখন বলতে পারছি খিদ্দে একটু জমতে দেন খিদ্দে যদি না জমে ধরে কি কোনো মজা পাম কর সেটাও একটা কথা তাহলে কি করবো কি হরবো মানে একটু সময় ওয়েট করেন যাই একের হাতে নাতে ধরতে পারলে হ্যাঁ তাতে নাতে প্রমাণ পাইলাম আর যাই এম গেছে একটু আগে এম যে ধরলে কি আর সব পাম কর পরে আবার যে অন্য কথা কইয়া ঘুরেই দেবে বুঝেনি তো সিকুনালির মাথায় অনেক বুদ্ধি অল লাগে আবার মুই পারি না আসলে বলে যাই সে হন মানুষ তো ফাইদে ফুদে আসলে বাইরেই যে একটা কথা আর সেটা কথা যে এই যে এত কয়দিন ধরে আপনার বউ যে এত বাইরের মানুষের ফ্লেভার গুলা টেস্ট করতে আছে আমি কি একবারও দেখতে পারলাম না না সোহে একবারও বাজে নাই
এতদিন পরে আপনি দেখতে আসেন না আমি বললে কি মোর জামাইটা খারাপ হইছে ঘরে রাখলে ডেলি আমার ঘরের সামনে সিরিয়াল দেবে লাশে শ্যাম নাতের মাথায় সুনকালি দিয়ে গেরেন দেবে বাইক করে দেবে তোমারে ভাগ্য মিয়ে দেখছো আরে কোর্টিং কো বোঝে না আকার বুঝেই গেল ঘুরা গেল হইছে ঘুরা গেল মো সামনে বই কিন্তু বুঝেই দিয়ে তো দাওয়াটা দিয়ে আই একটা গদ জানাইছ তো ভাগ করে হ্যাঁ তুমি না মিরাজের মায়েরে দেখতে গেলা হয় মিরাজের মায়েরই তো দেখতে গেছি আরে তো কইলা কেমনে এই তো কাহিনী তো এখানি প্রত্যেক রোজ আইয়াই বাদাম নিয়ে তোমার লাগে ইটিস ফিটিস করে এটা যখন কানে আইছে এটা বউ আমারে কইছে যে ভাইজান এই অবস্থা আপনার বাইতে এই ঘটনা এখন না পারি ওগরাইতে না পারি গেলতে শেখা চিন্তা করছি এই দুজনে মিলিয়া এই বুদ্ধিটা করছি যে মিরাজের ভাই অসুস্থ হয়ে গেছে আমি হাসপাতালে চলে যাব ও তো ধরাই খাইছে ঠিকই তো আছে তুমি ব্যাট ব্যাট করে রাও কোনা ব্যাট করে রাও ও না দেখে উন্নতি কে যাওয়া যায় এ সিকুনালি মুই ব্যাট ব্যাট করে রাই না তোর বউ রে ওই দেখ এখন ব্যাট ব্যাট যাও মুই সাইড দেখ কারা হ্যাঁ দেখ কি তো রাখছি এ ওর রাগ ওর সেল লিগ গিয়া ওর রাগ ওর সব খুলে খুলে যায় খুলে যায় জে ও আবার সাসা তো ভাই দেখি আজকে আমি মাফ করিয়ে দিলাম কেন মাফ করলাম তুমিও খুব বেশি দিন হও নাই ঘর বাড়ি আইছো আই যেটা উল্টো সিধা ঘটনা ঘটলে এই যে তোমার হোদাইয়ে পড়বে যার কারণে আমি ভাই হিসেবে মাফ করলাম তুই আর এই বড় ভাই বল লগে বেদবি করিস না এই বল এখন যা গড়ার করছে ওই বউলেই বাড়ি যা আর এদিকে এই নজর সজর দিস না মাফ করে দিলাম তোমার একটু এটি ছোড়া সার্ভিস দি মাসো নন স্টপ সার্ভিস আমরা তুমি আই জোর কপালে কি আছে কই করি আর তোর কপালে কি আছে হাত কেন করো করে না বিশ্বাস করবে ওনারে ওনারে বিশ্বাস করো ইবাই কাল সন্দেহ কর দরকার কাও